আপনারা অনেকে জানেন যে রিসেন্টলি স্যামসাং তাদের টিভিতে স্মার্ট থিংস অ্যাপসের মাধ্যমে লাইভ কাস্ট একটা অপশন দিয়েছে, যেটা সুবিধাটা হচ্ছে নর্মালি আমরা কিন্তু এতদিন ফেসবুকে লাইভ করতাম, তো ফেসবুকে যখন লাইভ করতাম তো এই লাইভটা কিন্তু খুব ইজিলি ফেসবুক থেকে লাইভ করা যায়। তো স্যামসাং রিসেন্টলি নতুন একটা ফিচার নিয়ে এসেছে, লাইভ কাস্ট ফিচার। এই লাইভ কাস্ট ফিচারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান সেখানে লাইভ করবেন, আপনার বাসার লোকজন আপনাকে টিভিতে দেখতে পাবে। তো আসলে এই লাইভ কাস্টটা কিন্তু কেউ কখনো টিভিতে করে দেখায়নি, তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো লাইভ কাস্টটা কীভাবে করতে হয় আর এটার রিকোয়ারমেন্ট কী কী লাগছে আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আসলে লাইভ কাস্ট করবেন কীভাবে, লাইভ কাস্ট করতে গেলে সাধারণত আপনাকে একটা স্মার্ট থিংস অ্যাপস থাকতে হবে আপনার স্মার্টফোনে, যদি স্যামসাং স্মার্টফোন ফোনে কিন্তু বিল্ট ইন থাকে, হয়তো কিছু কিছু মডেল যদি নাও থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু প্লে স্টোর বা হচ্ছে অ্যাপেল স্টোর থেকে আপনার অ্যাপসটা বা হলো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু স্মার্ট থিংস অ্যাপসটা ইউজ করতে পারবেন। স্মার্ট থিংস অ্যাপসে আপনার ইনস্টল করার পরে আপনার ওখানে আপনার একটা জিমেল লগ ইন করবেন এবং সেম জিমেলটা আপনার স্মার্ট টিভিতে লগ ইন করবেন, লগ ইন করে রাখবেন। তারপরে আপনারা আপনাদেরকে আমি দেখাই কীভাবে ফোন থেকে কানেক্ট করবেন। তো আমার এখানে আমি কিন্তু লগ ইন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু স্মার্ট থিংস অ্যাপসে যখন আপনি যাবেন, যাওয়ার পরে এখানে লাইভ কাস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ কাস্ট অপশনটা রয়েছে, তাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে সিলেক্ট স্মার্ট থিংস ডিভাইস টু শো ভিডিও অন ইট ওয়াইল রেকর্ডিং, মানে আপনার ফোনে যখন একটা ভিডিও রেকর্ড হয় বা আপনি লাইভ করবেন তো আপনার যে টিভির মডেলটা সেটা কিন্তু এখানে শো করবে, কারণ আপনি অলরেডি এটা কানেক্ট করে নিয়েছেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিলেক্ট করার পরে এখানে আমাকে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গেটিং রেডি টু স্টার্ট স্টার্ট পোর্ট্রেট ভিউ, আমি স্টার্ট করে দিলাম। এখন আমার কিন্তু লাইভ কাস্টটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ কাস্টটা শুরু হয়ে গেছে। লাইভ কাস্ট কিন্তু এখানে শুরু হয়ে গেছে, প্রিপেয়ারিং হচ্ছে। তো এখন আপনি লাইভ কাস্ট আপনি দেখবেন কীভাবে সেটা, তো আপনাকে যেটা করতে হবে আপনাকে ইউটিউবে প্রবেশ করতে হবে। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনার ইউটিউবটা প্লে করবেন। ইউটিউবটা যখন প্লে করবেন, প্লে করার পরে এখানে হচ্ছে আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলে আপনি চলে যাবেন। জিমেলে চলে গেলে কিন্তু আপনার এখানে শো করবে, যেমন আমি আপনার যে জিমেলটা এখানে লগ ইন করা আছে, তো আমি এখানে চলে যাচ্ছি লাইব্রেরিতে। এই যে উপরে দেখেন ওয়াচ নাও, একবার উপরে কর্নারে দেখতে পাচ্ছেন টিভিতে ওয়াচ নাও আছে বা ক্লোজ আছে, তো আমি ওয়াচ নাও করবো, ওকে করে দিলাম। ওকে করে দিলে ডিরেক্টলি কিন্তু দেখাচ্ছে এখানে ডু ওয়ান্ট টু প্লে দিস ভিডিও, মানে আপনি যে লাইভ কাস্ট করছেন আপনার বাসার লোকজন এটা দেখবে কি না, তো আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে ওটা এটা কিন্তু অটোমেটিক্যালি লাইভ কাস্টটা শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমি এখন লাইভ কাস্ট করছি, যেটা সেটা কিন্তু আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই ভিডিওটা টিভিতে দেখতে পাচ্ছেন। আমি এখন যে কোনো জায়গায় থাকি, যেখানেই যাই বেড়াতে বা কোথাও যাই, সেখানে কিন্তু এই ভিডিওটা লাইভ কাস্ট হবে এবং আপনার বাসার লোকজন আপনাকে দেখতে পারবে এটা লাইভের মাধ্যমে সরাসরি। যেমন আমি আপনার আমার যে কলিগরা আছে যারা আমার সাথে আছে তাদেরকে দেখাচ্ছি, দেখেন টিভিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন তাদেরকে। এটা আসলে লাইভ হওয়ার কারণে নর্মালি কিছুক্ষণ সময় ডিলে করে, কিন্তু তারপর আপনারা কিন্তু সবাইকে লাইভ দেখতে পারবেন। এখানে আসলে নেট প্রবলেম প্রচুর হচ্ছে যার কারণে একটু সময় নিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে যে লাইভ কাস্টটা হচ্ছে। তো ঠিক এভাবে আপনারা এই স্মার্ট থিংস অ্যাপসের মাধ্যমে টিভিতে লাইভ কাস্ট করবেন। এবং এই স্মার্ট থিংস অ্যাপসগুলো কিন্তু আপনার হোম থিয়েটার, ফ্রিজ বা এসি বা ওয়াশিং মেশিন সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।